বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক মান্না। মান্না যখন চলচ্চিত্রে ছিলেন তখন তার নামেই ছবি সুপারহিট হতে দেখা গেছে। মান্না মানেই সুপারহিট ছবি, মান্না মানেই হল ভর্তি দর্শক। সেই মান্নার অকাল প্রয়াণ বাংলা চলচ্চিত্রকে ক্ষতিগ্রস্ত করেছে কতটা সেটি দৃশ্যমান সত্য। মান্না এবং সালমান শাহর মৃত্যু ঢাকাই সিনেমাকে কোথায় নিয়ে গেছে সেটিও সকলেই অনুভব করেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর একাই যেন হাল ধরেছিলেন মান্না, টেনে নিয়েছেন বাংলা সিনেমাকে। সামাজিক রোমান্টিক অ্যাকশন সব ঘরানার চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। সেই জনপ্রিয়তা আজও ভক্তদের মনে দাগ কেটে আছে। 2008 সালের 17ই ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে তিনিও না ফেরার দেশে পাড়ি জমান। সালমান শাহর পরে তার প্রয়াণ বাংলা চলচ্চিত্রকে গভীর সংকটে পড়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মান্নার একটি পুরনো ভিডিও ভাইরাল হতে দেখা গেছে। সম্প্রতি দেখা গেছে সেটি নিয়ে উচ্ছ্বসিত তার ভক্তরা। ভিডিওতে দেখা গেছে নায়ক মান্না তার স্ত্রী শেলী মান্না, একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস এবং কাছের কয়েকজন সহযোগীকে নিয়ে দেশের বাইরে ঘুরতে গিয়েছিলেন। গাড়িতে করে সেখানকার একটি চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিলেন ছোট্ট সিয়ামকে নিয়ে। শুধু চিড়িয়াখানায় নয়, স্ত্রী সন্তানকে নিয়ে তার আশেপাশের কিছু স্থানও ঘুরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকার ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই। হাসিমাখা সেই মানুষটি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন চারিদিকে, যেন সব কিছুই আবার জীবন্ত হয়ে উঠেছে। মান্না ঘুরে বেড়ান তো এখনও চলচ্চিত্রে বড় পর্দায়, কিংবা ছোট পর্দায় এখনও আর্কাইভ থেকে যারা দেখেন, ইউটিউবে তার ছবি যারা দেখেন, কিংবা টেলিভিশনে যখন ছবি প্রচারিত হয় তখনও জীবন্তই থাকেন তিনি। কিন্তু ব্যক্তিজীবনের মান্নাকে জীবন্ত দেখে একটু বেশি আবেগী হয়েছেন ভক্তরা, যে মান্নাকে তারা সত্যি সত্যি অনেক বেশি মিস করেন।